অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা, চ্যাটিং করা, এটা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। আলহামদুলিল্লাহ ফতোয়া আমরা সবাই জানি, কিন্তু জানলে কি হবে? কয়জন লোক আমরা আমল করি? ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছি আমরা যেও না। কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে, কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহারের কারণে ভাঙছে, কত সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে, কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা, শুধু এর অসৎ ব্যবহারের কারণে। লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ, কোনো মেয়ের সাথে, কোনো পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা, কথাবার্তা বলা জায়েজ নাই। একটা নেক্সট সুরতে ধোকা আজকাল চলতেছে খুব জোরে সোরে, সেটা হলো দিনী বোন দিনী ভাই। নাম দিছে কি? দিনী বোন। এক পাশে দিনী ভাই, আরেক পাশে দিনী বোন, মানে ধর্মীয় ভাই। আমাদের দেশে একটা আছে না, ওই যে ধর্মের ভাই ধর্মের বাপ ধর্মের বোন, এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন। কিসের দিনী ভাই দিনী বোন? সরাসরি মায়ের পেটার বোন হলে বোন, আর না হলে সেটা বোন না, ওটা আপনার বউ হওয়ার উপযুক্ত যদি সে অবিবাহিত হয়। অতএব বোন হবে কিভাবে? কোনোভাবে বোন হবে না, শয়তান এগুলো ধোকা দেয়। অনেক সময় মাসালা জিজ্ঞেস করে। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলেন, কোনো যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না, অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না। কেন? কারণ ফেতনার আশঙ্কা আছে। আশঙ্কামুক্ত যদি হয়, বুড়ি যদি হয়, তাহলে তার সালাম দেন, সালামের জবাব দেন, সমস্যা নেই। কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফেতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। তাহলে অনলাইনে ফেসবুকে তথাকথিত দিনী ভাই দিনী বোন দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে, এগুলো জায়েজ নাই। মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে, মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে, এটা কোনো নিরাপদ ওয়ে না। শয়তান এখানে অসহায় সৃষ্টি করে, হইতে হইতে জেনা পর্যন্ত চলে যায়, আর কিছু না হোক মনের জেনা হয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামী টামির মাধ্যমে, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর দিতে পারে। সেক্ষেত্রেও আলেমও ফেতনা থেকে বেঁচে থাকবেন, এরকম নিরাপত্তা তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে আর তা না হলে সেটাও কিন্তু কী হবে? নাজায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ পয়েন্ট হলো মোবাইল ফোন।